হ্যালো ভিউয়ার্স, দিস ইজ ওয়াজেদা ফ্রম গ্লিফুল লাইফ অফ ওয়াজেদা। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আর আজকে আমি হচ্ছে আমরা সবাই মিলে যাচ্ছি ফ্যামিলি আউটিং। আমরা যাচ্ছি হচ্ছে একটা বাসায়, ওটা হচ্ছে আমাদের আপার বাসা। আপা আপা মানে আমার ননাস প্লাস আমার বোন ফ্রেন্ডের মতো, উনি খুবই আমার ক্লোজ। তো ওনাদের বাসায় যাচ্ছি আজকে, তো বারবিকিউ পার্টি। তো আমার আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি, আপনারাও সাথে থাকবেন নিশ্চয়ই। লেট স্টার্ট। এখানে বারবিকিউ করা হচ্ছে। এই আপাটা খুব ভালো বারবিকিউ করতে পারে, উনি হচ্ছে ঝিনুক আপা আমার ননার, হচ্ছে সাকিব, সাকিবের বউ নয়ন। এদিকে ক্যারাম খেলা হচ্ছে, এদেরকে দেখে মনে হচ্ছে খুবই প্রফেশনাল প্লেয়ার এরা, আসলে কিন্তু ভিতরে কিছুই না। এই এই হচ্ছে অবস্থা, কিন্তু মহড়া দিচ্ছে খুব। যাই হোক, টাইম পাস। তবে আজকের রাতটা খুব সুন্দর একটা রাত, শীতের রাত যদিও, তারপরেও এত শীত না, ওরকম বেশি একটা শীত না, যার জন্য আমরা ছাদে বেশ মজা করছিলাম। একটু একটু ঠান্ডা একটু একটু লাগছিল। এই হচ্ছে সেই আপাটা যে বারবিকিউ এক্সপার্ট। আর এটা হচ্ছে আমাদের ভাগ্নি জামাই আঙ্কেল সুমির হাজবেন্ড। এরা হচ্ছে আমার হাজবেন্ডের প্যাটার্নাল দিকের ফ্যামিলি গেট টুগেদার। এ হচ্ছে আমাদের খাবার রেডি, বিরিয়ানি আর হচ্ছে বারবিকিউ চিকেন। এদিকে আরেকটা বিষয় আছে, নয়নের জন্মদিন আজকে, এই জন্য কেক কাটা হবে একটু পরে। নয়ন হচ্ছে আমার দেবর। জেঠা শ্বশুরের ছেলে মেয়েরা সবাই, সো ভিউয়ার্স নিশ্চয়ই দেখেছেন আজকের ব্লগটা, ঝিনুক আপা আর নয়নের বাসার ব্লগ, দেবর এবং ননাস। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হেলদি ফুড খাবেন, বই পড়বেন আর আমার ব্লগগুলো দেখবেন বেশি বেশি। আমার নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমার আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।